Hey everyone, assalamu alaikum. আমি মুশেদা আলিয়া, আমার চ্যানেল বিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একটা বার্থডে ব্লগ। আমার ছেলে শামসের বার্থডে ছিল গত 27 সেপ্টেম্বর। তো বার্থডের দিনে ওর জন্য কী কী করেছি সেসব নিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার একটা নিফিউ, ওরা কক্সস বাজারে বেড়াতে গিয়েছিল। তো আমাদের জন্য এই লটিয়া শুটকি আর হচ্ছে বার্মিস যে আচারগুলো থাকে সেগুলো নিয়ে আসছে। তো ও এখন এগুলো আমাকে দিয়ে গেল। তো আমার নিফিউ ইসমাম যে আচারগুলো দিয়ে গিয়েছে ওগুলো এখন বের করে ঠিকঠাক করে রাখছি। আর ইসমাম হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে বড় একজন ভিউয়ার্স, ও আমার সবগুলো ব্লগই দেখে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে আসছি। প্রথমেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে সাদা যে পোলাওটা থাকে সেটা করব। আর হচ্ছে আমি আজকে খাসির মাংসের রেঁধেলা তৈরি করব। রেঁধেলা তৈরির জন্য এরকম বড় বড় পিস করা মাংস লাগে, তো আমি এখানে বড় পিস করে মাংস নিয়েছি। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে খাসির রেঁধেলাটা তৈরি করার চেষ্টা করছি আমার মতো করে। তো এখন আমি এটাতে প্রথমে যেটা দিচ্ছি, এখানে দিচ্ছি দুইটা স্টার, দু তিন টুকরো দারুচিনি আর এলাচি দিয়ে দেবো, তেজপাতা দিচ্ছি আর কয়েক টুকরো লং দিচ্ছি, দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, প্রায় একটা চামচের মতো মরিচ গুঁড়ো, আমি একটু কমিয়ে মরিচ গুঁড়ো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর আমার এখানে মাংসটাও পরিমাণও কম আছে, প্রায় 1 কেজির মতোই হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে আমি অল্প একটু শাহী জিরা দিয়ে দিচ্ছি আস্ত। তো আপনারা চাইলে এটা গুঁড়ো করে দিতে পারেন, আমার কাছে আস্তটাই ভালো লাগে, তো আস্তটাই দিয়ে দিলাম। এটা আমার টানা ছিল। এখানে 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি, চামচ রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজকুচিটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আপনারা পানির পরিমাণটা বুঝে দিতে পারেন পরে। 1/2 কাপ থেকে আর একটু কম আমি তেল এখানে দিচ্ছি, হাঁসের মাংসে এমনিতেই অনেক তেল থাকে। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। তো একসাথে পেঁয়াজ আর মশলাগুলো মেখে নিলাম, এখন এগুলোকে একটা ঢাকা দিয়ে তারপর চুলায় বসিয়ে নেব। তো প্রায় 10 মিনিট পরে ঢাকাটা তুলে আমি এর মধ্যে তেলে রাখা জিরা দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনিয়াটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করেছি। তারপরে হচ্ছে এর উপরে বাদামের যে গুঁড়োটা থাকে সেটা দিচ্ছি। এটা হচ্ছে পেস্তা বাদামগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, তো প্রথমে তেলে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করেছি। এখন হচ্ছে এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এই টক দইটা হচ্ছে আমার বাসায় বসানো যে টক দই থাকে সেটা, সেই জন্য একটু ভেঙে গিয়েছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে আবারও কিছু সময়ের জন্য জাল দেব। তো অলমোস্ট আমার যে খাসির রেজালাটা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে অল্প একটু কেওড়া জল দিয়েছি আর এখন আমি এখানে মেওয়ার পরিবর্তে গুঁড়ো দুধটা দিচ্ছি। আপনাদের কাছে যদি মেওয়া থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়েও কিন্তু মেওয়ার যে কাজটা সেটা চালানো যায়। তো এখন পরিমাণ মতো পানি দিয়েছি, আমার যতটুকু ঝোল লাগে ততটুকু রাখবো। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, এখন অল্প আঁচে রেখে দিচ্ছি। তো এদিকে আমি হচ্ছে সাদা যে পোলাও সেটা বসানোর জন্য তেল নিয়েছি, তারপরে হচ্ছে আস্ত জিরা দিয়েছি, লং, গোলমরিচ, এলাচি, দারুচিনি, তারপর তেজপাতা, সব গরম মশলাগুলো দিয়ে একটু সময় এগুলোকে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। তো এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা আর রসুন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ করে করে। এখন সব কিছুকে আবারও এখানে মিক্স করে নিচ্ছি।
এবারে চালটা দেওয়ার পালা আমি এখানে আমাদের যে ক্ষেতের চিকন চাল আছে সেটাই দিচ্ছি এটা আমি প্রথমে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছি তো এটা যেহেতু পুরানো চাল সেজন্য এর মধ্যে পানিটা একটু মোটামুটি বেশি লাগবে আর যদি নতুন চাল হয় তাহলে পানি খুব বেশি লাগে না তো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে এর সাথে পানিটা দেবেন তো এখন চালটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সাথে এবারে আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা হচ্ছে কিছুটা গরম পানি পুরো যে নরমাল পানি সেটা না তো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এর উপরে একটু পোস্তদানার পেস্ট দিচ্ছি পেস্ট না ঠিক এটা পাউডার আমি ভেজে তারপর এটাকে গুঁড়ো করে রেখেছিলাম গ্রাইন্ডারে তো পোলাওটা হয়ে আসছে কিছুটা যখন পানি কমে আসবে তখনই আমি এর উপরে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে যেটা হয় পোলাওটা অনেক সুন্দর কালারের হয় আর বাবুর্চি রান্না করার সময় যে ফ্লেভারটা আসে সেই রকম একটা ফ্লেভার আসে তো আমি গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে নিলাম গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে পোলাওর সাথে মিক্স করে নিতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে তো পোলাওটা মোটামুটি হয়ে আসছে এখন আমি এর উপর থেকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে অল্প আঁচে দমে রেখে দেব আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে বিয়েবাড়ির যে টেস্টটা আছে সেটা কিন্তু আসবে না তো এখন আমি কাঁচামরিচ এর উপরে কয়েকটা ছড়িয়ে দিলাম এবারে এটাকে আমি দমে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য খাওয়ার আগে আগে আমি এটাকে সার্ভ করব তো এখন এটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো রান্নাবাড়া সব শেষ হয়ে গিয়েছে এখন দুপুরের জন্য খাওয়া দাওয়ার পালা তো খাওয়ার আগে আগে আমি আলু চপগুলা ফ্রাই করে নিচ্ছি এগুলো আমি গতকাল করে রেখেছিলাম ডিপ ফ্রিজে ছিল বের করে এখন এটাকে ফ্রাই করে তারপর টেবিলে নিয়ে নেব তো এখন আমি আমার টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো এখন আমি পোলাওয়ের উপরে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তাটাও কিন্তু অবশ্যই দিতে হবে এটা স্ক্রিপ্ট করা যাবে না কোনোভাবেই এটা দেখতে যেমন ভালো লাগে খাবারের স্বাদটাও কিন্তু বাড়িয়ে দেয় আর এটা হচ্ছে খাসির যে রেজালাটা সেটার উপরেও আমি পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার আব্বা একটা তরকারি পাঠিয়েছে এটা হচ্ছে গরুর যে পায়ের খুঁড়েটা থাকে সেটা আমার আব্বা অনেক টেস্টি করে রান্না করতে পারেন তো সেটা রান্না করে আমাদের জন্য দিয়েছেন আর হচ্ছে এখানে লাউয়ের একটা তরকারি আছে সেটাও আমার আব্বা পাঠিয়েছেন তো সব কিছু টেবিলে নিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে আসরের নামাজটা পড়লাম এরপরে হচ্ছে আমাদের গেস্টরা চলে আসছে তো বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করছিল আর মজা করে ওরা বেলুন ফলাচ্ছিল তো আমরাও বাচ্চাদের সাথে সাথে একটু মজা নিচ্ছিলাম আমার বোনও আসছে ওর বাচ্চাদের নিয়ে তো এদিকে আমার যা আসছেন ফরচুন আর তাহমি শামসের জন্য তারপর সাইনের জন্য একটা অগ্রিম গিফট নিয়ে আসছে আর এটা হচ্ছে আমার জন্য আমি সেন্টার টেবিলে রাখতে পারবো বা কোনো জায়গায় সাজিয়ে এটা শো অফ করতে পারবো তো এটা অনেক সুন্দর ছিল তো থ্যাংক ইউ ফরচুন তো এদিকে হচ্ছে সাইনের জন্য যে খেলনাটা আনা হয়েছে সেটা একটু ঠিকঠাক করে তারপর রেডি করে দিছিল তাহমি তো সাইন তো অনেক খুশি ওরা আবার কয়েকদিন পর পরে টয়েস পেলে অনেক খুশি হয় তো সেই টয়েসটা দিয়েই একটু খেলা করে নিল একটু সময়
তো এখন হচ্ছে কেক কাটার পালা। আজকে আমি কোনো কেক আসলে বানাইনি আর অর্ডারও করা হয়নি, কারণ ওভাবে আসলে প্ল্যান ছিল না কেক টেক কাটার। তো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তো পরে সাইফ একটা রেডিমেড কেক নিয়ে আসছে, তো এটাই এখন সবাই মিলে কেটে নেবে। তো এটা হচ্ছে কেক কাটার আগ মুহূর্ত। আমি উপরের টেবিলে সব কিছু নিয়ে আসছি, তো বাচ্চারা সবাই মিলে অনেক মজা করছে। তো শামস অনেক শাই ফিল করছে, ও ক্যামেরাতে আসলে আসতে চায় না। আর আমার আরেকটা নিফিউ, ওর নাম হচ্ছে ইফতেজা, ও হচ্ছে একটু মজা করছিল শামসের সাথে। সাইফও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আপনারা হয়তো খেয়াল করেছেন, শুধুমাত্র সাইনি মাঝে মাঝে হচ্ছে ক্যামেরার সামনে আসে। আর ওদের বাবাও কিন্তু একদমই পছন্দ করেন না ক্যামেরার সামনে আসাটা, তো যে কারণে আসলে ওদেরকে সেভাবে দেখানো হয় না। তো এদিকে আমার আব্বাও চলে আসছেন, তো আব্বার জন্য ওরা ওয়েট করছিল, আব্বা আসলে তারপর কেকটা কাটা হবে। তো আজকের দিনটা অনেক সুন্দরভাবে কেটেছে, সবাই মিলে অনেক মজা করেছি। তো আপনারা সবাই আমার ছেলে শামসের জন্য দোয়া করবেন, ও আসলে একটু অসুস্থ শারীরিকভাবে, যে কারণে ও সবসময় সব জায়গায় যেতে পারে না। তো আমরা চেষ্টা করি বাসার মধ্যেই ওকে একটু আনন্দে রাখতে। তো ও আজকে অনেক খুশি হয়েছে, সবাই মিলে ওরা অনেক আনন্দ করেছে। তো আজকে আর ব্লগটা লম্বা করছি না, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি হল শুটিং করেছি।